লন্ডনে সাফল্যের সাথে সম্পন্ন হলো সেভ হাসান আপিলের ফাইনাল ইভেন্ট এবং সর্বমোট £31,000 কালেকশন। শুনছিলেন খবরের প্রধান অংশগুলো, এবারে পুরো খবর। সাফল্যের সাথে সম্পন্ন হলো সেভ হাসান আপিলের ফাইনাল ইভেন্ট এন্ড কনসার্ট। লন্ডনের চূড়ান্ত পর্বে নগদ কালেকশন ও কমিটমেন্ট মিলিয়ে উত্তোলিত হয়েছে প্রায় £6,000 এবং সর্বমোট £31,000 ঘোষণা দেওয়া হয়। চ্যানেলস ব্যাংকুইটিং হলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিশিষ্টজন অংশ নেন। চ্যারিটির জন্য বিশেষ এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেলের স্টারের শিল্পী ছাড়াও অন্যান্যরা। সুভাষ দাসের ক্যামেরায় মোহাম্মদ জুবাইরের আরও একটি রিপোর্ট। এমসি কলেজ থেকে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া দরিদ্র পরিবারের সন্তান হাসান নতুন একটি চাকরিও নিয়েছিলেন, কিন্তু দুটি কিডনি অকেজো হওয়ার মধ্য দিয়ে তার জীবন ওলট পালট হয়ে যায়, যেন স্বপ্নের মৃত্যু। এক পর্যায়ে এগিয়ে আসেন ব্রিটেনে বসবাসরত এমসি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্ররা। হাসানের সহপাঠী চ্যানেলসের স্কটল্যান্ড প্রতিনিধি মিজানুর রহমান এবং কোভেন্ট্রি প্রতিনিধি নুমান রাজার নেতৃত্বে বিভিন্ন স্থানে শুরু হয় ফান্ড রেজিং। সোমবার সবশেষে লন্ডনে অনুষ্ঠিত হয় চূড়ান্ত ইভেন্ট। এতে সর্বমোট উত্তোলিত £31,000 ঘোষণা দেন চ্যানেলসের ফাউন্ডার মাহি ফেরদুস জলিল। ইটস অনলি অ্যাবাউট আ টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা আসলে কি, যে একজনের উদ্যোগ নিয়েছেন, যে আমার স্কুলের ফ্রেন্ড, আমার ক্লাসমেট, দেন সব জায়গায় এই এফোর্স, দিস ইজ হোয়াট উই কল, যে আমরা যদি এক লোকের সাইডে আমরা শক্ত থাকবো, আমরা স্ট্রং থাকবো, শুধু চ্যারিটি আমরা যে কোনো জায়গাতে আমরা সাকসেস আনতাম পারবো। অনুষ্ঠানে স্কটল্যান্ড, মিডল্যান্ডস, ওয়েলস, নর্থহ্যাম্পটন, কার্লাইল সহ 13টি স্থানে ছোট বড় ফান্ডরেজিংয়ের সংগঠকরা ছুটে আসেন। তারা অনুষ্ঠানের শুরুর দিকে প্রতীকী চেক হস্তান্তর করেন, ফান্ডরেজারদের হাতে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এপিলের কোঅর্ডিনেটর সাংবাদিক মিজানুর রহমান। আসলে আজকে আমরা ফান্ডরেজিংয়ে যে সাফল্য হয়েছে তার পুরোপুরি ক্রেডিট আমি দিতে চাই ব্রিটেনের বিভিন্ন শহরে অবস্থানরত আমাদের সেই বাসান আপিলের যারা ফান্ডরেজার ছিলেন, যারা স্পন্সর, এমসি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী এবং আমাদের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রছাত্রী সহ চ্যানেলসের কর্তৃপক্ষ, আমার সহকর্মী, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য স্থানের মতো লন্ডনের ইভেন্টেও সহযোগিতায় ছিল চ্যানেলস নিউজ টিম। নিউজের এডিটর শহীদুল ইসলাম সাগরের উপস্থাপনায় অনুষ্ঠানে এমসি কলেজের সাবেক কয়েকজন স্টুডেন্ট ভলেন্টিয়ারের দায়িত্বে ছিলেন, তাদের একজন হাসানের সহপাঠী অ্যাডভোকেট লিয়াকত। প্রায় £31,000 ফান্ডরাইজিং হয়েছে, আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। হাসানের সহপাঠী হিসাবে এই উদ্যোগে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমার নিজেকে খুব আনন্দিত মনে করছি এবং এই ধরনের একটা সাকসেসফুল ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্যারনেস পলাউদ্দিন, বিসি প্রেসিডেন্ট বজলুর রশিদ, জিএসসি প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান, চেম্বারের লন্ডন রিজিয়ন প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, সলিসিটার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবুল কালাম এবং লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রেসিডেন্ট বেলাল আহমদ। সেভ হাসান আপিলের যে সাড়া পাওয়া গেছে এটা মিডিয়ার কল্যাণেই হয়েছে, আমরা মিডিয়ার এই শুভ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। সবশেষে অনুষ্ঠানের সভাপতি চ্যানেলসের চেয়ারম্যান আহমদ সামাদ চৌধুরী জেপি আনুষ্ঠানিকভাবে সেভ হাসান আপিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। চ্যানেলস নিউজের সিলেট টিম থেকে শুরু করে ব্রিটেনের বিভিন্ন এলাকায় আমাদের রিপোর্টার্স, করেসপন্ডেন্টস, রিপ্রেজেন্টেটিভসরা যে উদাহরণ সৃষ্টি করেছেন, আমি মনে করি যে ব্রিটেনের বিভিন্ন সংগঠন তা ফলো করতে পারেন। উল্লেখ্য, শীঘ্রই এমসি কলেজের শিক্ষকের নেতৃত্বাধীন সেভ হাসান আপিলের সিলেটের ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ পৌঁছবে। ইন্ডিয়ায় শুরু হবে চিকিৎসা এবং কিডনি ট্রান্সপ্লান্টের পর 5 বছরের জরুরি চিকিৎসা ব্যয়ও উত্তোলিত ফান্ড থেকে দেওয়া হবে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেলস নিউজ, লন্ডন।